হ্যালো, আমি সাইফুল ইসলাম। আশা করি অনেক অনেক ভালো আছো। ইংরেজিতে কিছু কিছু টু বি ভার্ব আছে যেগুলো আমরা অনেকটা কনফিউশনের মধ্যে থাকি, ব্যবহার করতে পারি না। তুমি যদি এগুলো জেনে থাকো তাহলে তোমার জন্য একটা রিভিশন হয়ে গেল, আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমার জন্য খুবই ভালো হলো। ওকে, টু বি ভার্ব আমি লিখবো, এখানে টু বি ভার্ব লিখবো এবং সেটা সংক্ষেপে কীভাবে লিখতে হয় অ্যাব্রিভিয়েশনটা লিখবো, দেন নট অর্থাৎ নেগেটিভটা ইউজ করব এবং কীভাবে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হয় সেটা দেখব। আই এর পর মূলত এম লিখি, অন্যদিকে হি শি ইট এর পর ইজ ইউজ করি, রাইট? অ্যান্ড এটাকে আমরা সংক্ষেপভাবে লিখি আই এম। আমরা আই এমকে সংক্ষেপভাবে লিখতে পারি আই তারপর কমা দেন এম, রাইট? অন দ্য আদার হ্যান্ড হি শি ইট, হি মানে হতে পারে পুরুষ অথবা কোনো ছেলে, শি হতে পারে কোনো মহিলা কিংবা কোনো মেয়ে, গার্ল অর ওম্যান। অন্যদিকে ইট সিঙ্গুলার, বিকজ এটা মূলত কোনো বস্তুকে বোঝাবে। দিস আর নট ফর আ পারসন অর পিপল, ইট ইউজ অনলি ফর সিঙ্গুলার ফর্ম। আই মিন, এই ইটটা শুধুমাত্র ব্যবহার করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে এবং সেটা বস্তুবাচক, যদি বস্তু হয়ে থাকে তাহলে ইট ব্যবহার করতে হবে। ওকে, তো সিঙ্গুলার হলে ইজ ইউজ করি। অন্যদিকে তাহলে এটা সংক্ষেপে হবে হি ইজ। ওকে, শি শিজ, অন্যদিকে ইট ইটস। ওয়েল, তারপর ইউ উই দে, ইউ অ্যান্ড ইউ মিন্স তুমি অথবা তোমার সাথে আরও দুইজন একজন থাকতে পারে, তার মানে ইউ দ্বারা একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে বা একের অধিক বোঝাচ্ছে। অন্যদিকে উই, আই মিন ইনক্লুড মি, আমি সহ আরও কয়েকজন, সাপোজ দেয়ার, এখানে আরও কয়েকজন আছে এবং তারা এবং আমি সহ আমাদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ প্লুরাল অনেক ব্যক্তিকে বোঝাচ্ছে, অনেকজনকে একসাথে বোঝাচ্ছে। অন্যদিকে দে, দে মিন্স অল টাইম প্লুরাল এবং এটা দ্বারা কখনো সিঙ্গুলার বোঝায় না। সাপোজ আ মার্কার, এই মার্কারের জন্য ইট, একটার জন্য। কিন্তু যদি হয় আরেকটা মানে দুইটা তাহলে দে, এবং এই দে দ্বারা এই দুটো মার্কারকে বোঝাবে, তাহলে প্লুরাল বোঝাচ্ছে। আর প্লুরাল হলে আর ইউজ করতে হয়। ওকে, এবং সংক্ষেপে হবে ইউ আর উই আর অ্যান্ড দে। ওয়েল, এটা সংক্ষেপে ভাবে লেখা যায়। অন দ্য আদার হ্যান্ড এখানে যেমন আই এম দ্বারা মূলত কিন্তু বোঝাচ্ছে আই এম, হি ইজ, শি ইজ, ইট ইজ, ইউ আর, উই আর, দে আর, এত সময় আমি যা লিখেছি সবগুলো পজিটিভ। যদি আমি এগুলো নেগেটিভ করতে চাই, আই মিন নট বসাতে চাই, তাহলে আমাকে লিখতে হবে আই এম নট, এখানে এম, হি ইজ নট, শি ইজ ইন টি, ইট ইজেন্ট, আই মিন ইজ নট, ইউ আর নট, ইউ আর ইন টি নট, এম আই। এবং আমাকে অবশ্যই কোশ্চেন মার্কটা ইউজ করতে হবে, আই মিন ইন্টারোগেটিভ সাইন ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু ইন্টারোগেটিভ হবে না। তারপর যদি আমি এটাকে করতে চাই তাহলে হবে ইজ হি, এটাকে করতে হলে হবে ইজ শি,
is it. We are we. তারপর যদি এটাকে করা হয় তাহলে অক্সিলারি ভার্বটা সামনে লিখতে হবে এন্ড প্রোনাউনটা সামনে লিখতে হবে পরে লিখতে হবে এবং জিকে শব্দক সাইন ইউজ করতে হবে. If you want to get more video from my channel, you can subscribe my channel as soon as possible.